শুক্রবার ভোর 6টা থেকে বিকেল 4টার মধ্যে রমনা বটমূলের বৈশাখ বরণের অনুষ্ঠান শেষ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। সর্বোচ্চ সতর্কতা নিয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা নেয়ার কথা জানান র‍্যাব মহাপরিচালক খুরশিদ হোসেন। এদিকে বরিশধরা মাঝে শান্তির বাড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা বের হবে চারুকলা থেকে। পহেলা বৈশাখ উদযাপনের দিনে অন্যতম আকর্ষণ থাকে মঙ্গল শোভাযাত্রা। এরই মধ্যে প্রস্তুতি গুছিয়ে এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বাংলার সংস্কৃতি হারিয়ে যাওয়া ঐতিহ্য সহ 6টি বিষয়কে এবারের মঙ্গল শোভাযাত্রায় সংযোজন করা হয়েছে। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বরিশধরা মাঝে শান্তির বাড়ি, এবং আমাদের স্ট্রাকচারের মধ্যে আছে হচ্ছে বাঘ, ময়ূর, নীলগাই, হাতি, ভেড়া, আচ্ছা টেবা বোতল। যদিও এবার মঙ্গল শোভাযাত্রা বের না করতে উড়ো চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে, রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার ও ডিজি র‍্যাব এ বিষয়ে আতঙ্কিত না হতে সবাইকে আহ্বান জানান। এটা আমাদের কাছে মনে হয় যে কোনো দুষ্ট পোলাপান এই ধরনের অতি উৎসাহী হয়ে এই ধরনের একটা সিরকুট লেখছে, কারণ আপনারাও জানেন, আপনারা আমাদের মতো সত্যের সন্ধান করেন, বাংলাদেশে এখন মতো দাজ্জাল বাহিনী পাওয়া যায় নাই, ভবিষ্যতে যদি কখনো দাজ্জাল আসে তখন হয়তো পাওয়া যেতে পারে, তার আগে নাই। মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য আসলে ওইরকম জঙ্গির কোনো থ্রেড না, এবং এই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। বঙ্গাব্দ 1430 বরণে 2700 পুলিশের পাশাপাশি সতর্ক থাকবে কয়েক হাজার র‍্যাব সদস্য। জঙ্গি হুমকি নেই, তবুও নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবুও আমরা আত্মতৃষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে আমরা প্রস্তুত রয়েছি। ব্যাগ নিয়ে কেউ যাতে রমনা পার্কে না আসে সে অনুরোধ আপনাদের মাধ্যমে করা হলো, যেহেতু রোজার দিন সেই জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ যে বিকাল 4টার পরে যাতে রমনা পার্ক সবাই ছেড়ে দেয়, সবাই ইফতার উদ্দেশ্যে যার যার গন্তব্যস্থলে ফেরত যান। এই 4টা পরে আমরা রমনা পার্কটা আর দর্শনার্থীদের জন্য কাউকে প্রবেশাধিকার দিব না। সাইবার মনিটরিং টিম, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডের পাশাপাশি নারীদের সুরক্ষায় মাঠে থাকবে মোবাইল টিম। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।